প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য প্রাথমিক থেকে সাউথ চব্বিশ পরগনা দু হাজার নয়ের প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসকে কেন্দ্র করে উঠে আসছে চাঞ্চল্যকর কিছু গুরুত্বপূর্ণ খবর আপডেট সুপ্রিম কোর্টের দুর্দান্ত সংবাদ তদুপরি থাকছে পিটিশনার ভিত্তিক কেন রায় হতে পারে এই সংক্রান্ত বিষয়ে আরও কিছু বিস্তারিত তথ্য তাই ইম্পর্টেন্ট ও আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে সিরিয়াস টপিকটির ওপরে তাই ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শোনা নিয়ে বোঝার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন কারণ অনেক ইম্পর্ট্যান্ট তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি অত্যন্ত বড় খবর এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাথমিকে যেখানে দেখা যাচ্ছে যে দু হাজার নয়ের রিক্রুটমেন্ট প্রসেসে প্রাইমারির ক্ষেত্রে নর্থ চব্বিশ পরগনার জেলা ডিপিএসির তরফ থেকে লিস্ট কিন্তু প্রকাশ করা দেওয়া হয়েছে সাতশো জনের রিট পিটিশনারদের অর্থাৎ মামলাকারীদের এবং সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এখনও পর্যন্ত সাউথ চব্বিশ পরগনা দু হাজার যে রিট পিটিশনারদের লিস্ট অর্থাৎ মামলাকারীদের বন্ধুরা মামলাকারীদের যে লিস্ট তা কিন্তু এখনও পর্যন্ত আসেনি বেশ কিছু সমস্যা ও আইনি জটিলতা জট রয়েছে মামলা মোকদ্দমা কিন্তু কোর্টে রয়েছে এ বিষয়ে সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টেও কিন্তু আইয়ে ফাইল করা হয়েছে সেখান থেকে ক্লারিফিকেশান দরকার ও মামলাটা সম্পূর্ণভাবে কিন্তু ডিসক্লোজ করিয়ে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট থেকে ক্লারিফিকেশান এনে সর্বোচ্চ ন্যায়ালয়ে সুপ্রিম কোর্টের সেই গুরুত্বপূর্ণ অর্ডারটিকে রাখতে হবে আমাদের মহামান্য কলকাতা হাইকোর্টে তারপরে একটা চূড়ান্ত ফয়সলার জায়গা কিন্তু তৈরি হবে কিন্তু তারই মাঝখানে পিটিশনার ভিত্তিক কেন হতে পারে এই রায় বা জাজমেন্ট তার কী কী সম্ভাবনা থাকছে সেরকমই তিনটি গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য আপডেট উঠে আসছে এখনও জানাচ্ছি অফিসিয়ালি কোনো বার্তা আসেনি এরকমই যে রায় হয়ে যাবে তা নয় তবে সম্ভাব্য যে বিষয়টি সেটি আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি সম্পূর্ণ তথ্যের নিরিখে চলুন আমরা সেই বিষয়ে অনস্ক্রিনে গিয়ে সম্পূর্ণ বিষয়টিকে বুঝে নেওয়ার চেষ্টা করি সাউথ সাউচ পরগনা দু হাজার নয়ের মামলাকারীদের জন্য পিটিশনার ভিত্তিক কেন রায় আসতে পারে তার তিনটি গুরুত্বপূর্ণ সম্ভাব্য কারণ কিন্তু এখানে উল্লেখ করছি অবশ্যই সম্মানীয় বিচারপতি রাজশেখর মান্থা মহাশয় সিঙ্গেল বেঞ্চে সাউথ চব্বিশ পরগনা দু হাজার নয়ের প্রাইমারির এই কেসটি রয়েছে যেখানে রিটের সাথে সাথে একাধিক কেন কিন্তু যুক্ত রয়েছে তো সেই দিক থেকে এরকম ধরনের একটা রায় কেন আসবে সেখানে সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের বিশেষ বিশেষ দিকগুলিকে প্রাধান্য দেওয়া কেনই বা হবে তা এখানে একেবারে খোলসা করে বলবার চেষ্টা করছি আপনাদের সামনে ভিডিওটিকে কিন্তু শেষ পর্যন্ত ওয়াচ করবেন আপনাদের কাছে এইটুকুই যা রিকোয়েস্ট চলুন বিষয়টিকে আমরা জেনে নিই আমরা চলে এসেছে অন্য একটি পেজে সেখানে দেখতে পাচ্ছেন যে পিটিশনার ভিত্তি কেন হতে পারে এই প্রসেসটি সেক্ষেত্রে দু হাজার মামলা এবং কাট অফ ডেট এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো সেখানে দু সালে সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের প্রাথমিকের একটি মামলায় দেখতে পাওয়া যাচ্ছে যে বা তার পরিপ্রেক্ষিতে এটা বলা যাচ্ছে যে একত্রিশে ডিসেম্বর দু হাজার এই ডেট মধ্যে অর্থাৎ এই কাট অফ ডেট লাইনের মধ্যে যারা আবেদন করেছিলেন সেই সমস্ত আবেদনকারী মামলাকারী তারাই কিন্তু এক্ষেত্রে বেনিফিশিয়ারি বা বেনিফিটেড হয়েছেন বেনিফিটটা পেয়েছেন এটা কিন্তু স্বাভাবিক বলা যেতে পারে মহামান্য কলকাতা হাইকোর্ট সর্বোচ্চ ন্যায়ালয়ে সুপ্রিম কোর্টের সেই অর্ডারকে মান্যতা দিয়ে সেই বিষয়টিকে কিন্তু প্রাধান্য দিয়েছেন অন্যান্য জেলার ক্ষেত্রে বন্ধুরা আবারও বলছি বিষয়টিকে ভালো করে বুঝবেন যে অন্যান্য জেলার ক্ষেত্রে নর্থ চব্বিশ দেখুন মালদা দেখুন হাওড়া দেখুন তো সেক্ষেত্রে সাউথ চব্বিশ পরগনা তার ব্যতিক্রম হবে বা কেন পিটিশনার ভিত্তিক কেন হতে পারে এটা একটা কারণ দর্শানাম বুঝতেই পাচ্ছেন। যে খোদ সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের যে অর্ডার রয়েছে সেটাকেই কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে এটা একটা অথেন্টিকেশান প্রুফ অথেন্টিক প্রুফ যেটা যেটার জন্য কিন্তু মামলাকারীরা বেনিফিটেড হওয়ার সম্ভাবনার মধ্যে থাকছেন পরবর্তী ক্ষেত্রে কি হবে না হবে সেটা পরবর্তী ক্ষেত্রের বিষয় তবে যেটা সম্ভাব্য হতে পারে সেটা কিন্তু তথ্য সহযোগে তুলে ধরবার চেষ্টা করছি ডিপিএসসি প্রাথমিকের একটি গুরুত্বপূর্ণ মামলা যেটি ওয়েস্ট বেঙ্গল রিলেটেড এই তথ্যটি কিন্তু তুলে ধরলাম চলে আসছি আমরা পরবর্তী পেজের পরবর্তী অংশে এবং দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর পয়েন্টটি রয়েছে সেইখানে সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু ভ্যাকেন্সি এবং সুপার নিউমেরিক পোস্ট বা ফিউচার ভ্যাকেন্সি এবং সেখানে নিয়োগ সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের সেই কোর্ট অর্ডারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এই দ্বিতীয় পয়েন্ট যেটা হচ্ছে অবশ্যই সাউথ চব্বিশ পরগনা দু হাজার নয় প্রাইমারি রিক্রুটমেন্টের প্রসেসের কিন্তু ভালো দিক নিয়ে আসতে পারে সম্ভাবনা মানে সম্ভাবনাময় একটা দিক যেটা হচ্ছে ভ্যাকেন্সি নিয়োগ এবং সুপার নিউমেরিক অর ফিউচার ভ্যাকেন্সির যে বিষয়টি অর্থাৎ যে মামলাকারীরা তারা যদি যোগ্য হয়ে থাকেন এবং এটা কিন্তু প্রমাণিত হয় প্রমাণ করতে হবে অবশ্যই তারা যোগ্য হয়েও যদি বঞ্চিত হয়ে থাকেন এবং তারা যদি সেটা প্রমাণ করতেও পেরে যান মামলা যদি যেতেন তবে তিন মাসের মধ্যে নিয়োগ দান করতে হবে প্রয়োজনে সুপার নিউমেরারি বা সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে তদুপরি ফিউচার ভ্যাকেন্সিতে নিয়োগ কিন্তু দিতে হবে এরকমও একটা বার্তা বা ইঙ্গিত কিন্তু রয়েছে কোট অর্ডারে অবশ্যই বিষয়টিকে খেয়াল করতে পারছেন যে মামলাকারীদের জন্য এটা অত্যন্ত বড় একটা সুবর্ণ সুযোগ হয়ে যেতে পারে যে মামলাকারীদেরকে অবশ্যই তারা যদি যোগ্য বঞ্চিত হয়ে থাকেন সেটা প্রমাণ করতে হবে এবং সেটার মামলা যদি তারা যেতেন তবে কিন্তু তিন মাসের মধ্যে নিয়োগ এবং তদুপরি সুপার নিউমেরারি পোস্টে ক্রিয়েট করে নিয়োগ পাশাপাশি ফিউচার ভ্যাকেন্সিতে নিয়োগের একটা বার্তাও কিন্তু থাকছে বিষয়টি মাথায় রাখতে হবে তাই আমি যোগ্য আমি যোগ্য এইটুকু বললেই হবে না অবশ্যই তাকে মহামান্য কোর্টের দ্বারস্থ হতে হবে নিজের বিষয়টিকে বুঝে নেওয়ার জন্য তাই সব ক্ষেত্রেই বন্ধুরা বাড়িতে চুপচাপ বসে থেকে মন্তব্য বা কোনো প্রসঙ্গে বার্তা না দিয়ে অবশ্যই নিজেকে যোগ্য বলে প্রমাণ করতে গেলে মহামান্য কোর্টের দ্বারস্থ কিন্তু হতেই হবে এই সমস্ত বার্তাগুলি কিন্তু বা এই সমস্ত সম্ভাব্য বিষয়গুলি কিন্তু সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের যে কোর্ট অর্ডার রয়েছে তারই নিরিখে তা অ্যাকসেপ্ট করে নিচ্ছে এবং তার উপর নির্ভর করে সে বিষয়টিকে প্রাধান্য দিচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্ট এটা কিন্তু হঠাৎ করে গাছ থেকে পাড়া হচ্ছে না বা আকাশ থেকে পাড়া হচ্ছে না এই বিষয়টিকে মাথায় রাখতে হবে যা পূর্বের বিষয় হয়ে রয়েছে কোর্ট অর্ডার সেটিকে কমপ্লাই করবার কিন্তু একটা প্রচেষ্টা বা প্রাধান্য বলা যেতে পারে সেটাকে সামনে রেখে এটা একটা ভালো কনসেপ্ট বা ভালো দিক বলা যেতে পারে নিয়োগ প্রসেসগুলির ক্ষেত্রে এক্ষেত্রে কোনো পক্ষেরই সমস্যার জায়গা থাকে না আমরা চলে আসবো তিন নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্টে এবং তিন নম্বর গুরুত্বপূর্ণ পেজে অবশ্যই সেই বিষয়টি হচ্ছে সব থেকে তাৎপর্যপূর্ণ মোস্ট 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 ইম্পর্টেন্ট যে প্যানেল না ধরে অর্থাৎ প্যানেলকে না টাচ করে বা না ঘেঁটে নিয়োগ কিন্তু সম্ভব এও কিন্তু একটা ইঙ্গিত থাকছে সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের নির্দিষ্ট তত্ত্বাবধানে যে রায় আসছে বা যে বিষয়গুলি রয়েছে তাকে নির্ভর করে সর্বোচ্চ ন্যায়ালয়ে সুপ্রিম কোর্টে সেই বিষয়টিকে প্রাধান্য দিয়ে মহামান্য কলকাতা হাইকোর্ট কিন্তু বিষয়টিকে গুরুত্ব দিতেই পারেন তো সেক্ষেত্রে সাউথ চব্বিশ পরগনা দু হাজার নয় প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসের উপর কীরকম অর্ডার আসবে না আসবে সেটা পরবর্তী বিচার্য বিষয় তবে যেটি লক্ষ্য করা যাচ্ছে যে প্যানেলকে না ঘেটে বা না ধরে বা যা দুর্নীতি হয়েছে সেগুলোকে না খুঁড়ে যারা চাকরি করছেন করছেন অবশ্যই চাকরি কারুর চলে যাক এটা কিন্তু কাম্য নয় তো সেক্ষেত্রে যোগ্য বঞ্চিতদের চাকরি কিন্তু এভাবেও দেওয়া যায় সেক্ষেত্রে যারা চাকরি পেয়ে গিয়েছেন তাদের চাকরি ভালো থাকে এবং যারা যোগ্যভাবে বঞ্চিত তারা প্রমাণিত হলে মামলা জিতলে ভালো একটা এফেক্ট এলে তবে কিন্তু তাদেরও চাকরি নিশ্চিত হওয়ার সম্ভাবনা থাকবে এটাও কিন্তু সেই বিষয়টিকে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের বিষয়টিকে প্রাধান্য দিয়ে মহামান্য কলকাতা হাইকোর্ট এই বিষয়টিকে কিন্তু গুরুত্ব দিতেই পারেন তবে সবটাই আবার জ্বালিয়ে রাখ জানিয়ে রাখছি যে শেষমেশ কী হবে না হবে সেটা পরবর্তীকালের বিষয় কিন্তু প্যানেলকে না টাচ করে না ছুঁয়ে বা না ধরেই কিন্তু নিয়োগের একটা দিক খোলা থাকছে এই বিষয়গুলি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে তিনটি গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর দিক আশা করি বন্ধুরা আপনাদের মনের কিছুটা হলেও প্রশ্ন বা সংশয় বা সংশয়ান্বিত দ্বিধা বা প্রশ্ন যেগুলো উঠে আসছিল তা কিছুটা হলো ক্লিয়ার করতে পারলাম এরপর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো একাধিক তথ্য সংগ্রহ করে আপনাদের মাঝখানে সবটাই প্রোভাইড করতে আপাতত এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা এখন এই পর্যন্তই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ